কিন্তু যেই জায়গায় যেমন বিদ্যুতের দাম বাড়বে আগামী এক বছরে চার দফায় এটা প্রায় ডাবল হবে তো সেটা তো গিয়ে আপনার এটার ট্রান্সমিশন শখ অনেক বেশি বিদ্যুতের ইভেন ফুড প্রোডাকশন কস্টও বাড়িয়ে যায় ইরিগেশনের কারণে আপনার ইরিগেশনে ডিজেলও বিদ্যুৎ ডিজেল দুটাই ব্যবহৃত হয় তো সেখানে আমি মনে করি যে এই ট্যাক্সের হার বাড়ানো কমানোতে আরও বেশি টার্গেটেড হতে পারতো নাম্বার ওয়ান নাম্বার টু যেটা হতে পারতো আমার মনে হয় দেখেন এটার কিছু স্ট্র্যাটেজিক ওয়ে আউট আছে যে ইমিডিয়েট ওয়ে আউট আর স্ট্র্যাটেজিক ওয়ে আউট যেমন আমার এক্সপোর্টকে যদি আমি ধরে রেখে আরও বাড়াতে না পারি সাস্টেন করতে হবে অলরেডি কিন্তু মে মাসে সিক্সটিন পার্সেন্ট ড্রপ আছে যদিও নয় মাসে বা দশ মাসে অ্যাভারেজ গ্রোথ আছে তিনের আশেপাশে তিন পার্সেন্টের কিন্তু খুব বেশি না এখন এই যে ম্যাক্রোর একটা প্রবলেম আমার ফরেন এক্সচেঞ্জ সেটা ধাম করে ড্রপ করে গেছে রিজার্ভ বাড়াতে হবে সাপ্লাই বাড়াতে হবে তাহলে আমার এক্সপোর্টকে তো আরও শক্তিশালী করতে হবে রেমিটেন্সকেও করতে হবে এখন এক্সপোর্টকে যদি আমি শক্তিশালী করতে হয় আমার এক্সপোর্টের ক্ষেত্রে যে কয়েকটা বাধা আছে এর মধ্যে একটা বাধা হলো আমার স্পিড টু মার্কেট আমার সেটা অন্যান্য কম্প্যারেটার কম্প্যাটিভ কান্ট্রি থেকে আমার বেশি টাইম লাগে আমার করচ বেশি লাগে এটার কারণ হলো আমার কানেকটিভিটি ইনফ্রাস্ট্রাকচার লজিস্টিক্স ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড সার্ভিস এটা খুব বেশি ডেভেলপ না কিন্তু আপনি যদি দেখেন ট্রান্সপোর্ট অ্যান্ড কানেকটিভিটি ইনফ্রাস্ট্রাকচারে যে অ্যালোকেশন আছে সেটা কিন্তু সাড়ে পাঁচ পার্সেন্ট কমে গেছে গত বছরের তুলনায় তো বাজেট যেহেতু ইনক্রিজটা কম কিছু কিছু জায়গায় কমবে এটাই স্বাভাবিক কিন্তু ওইখানেই তো আমার একটু সাহসী এবং একটু ইনোভেটিভ হওয়া দরকার ছিল কারণ এক্সপোর্টকে আমি ডিসার্ব করতে পারবো না কোনোভাবেই তাহলে আমার ফার্দার ফরেন এক্সচেঞ্জ প্রেশার ক্রিয়েট হবে এর একই একই সূত্রে আছে আমার পাওয়ার অ্যান্ড এনার্জি সেই জায়গায় আপনার রিডাকশন আছে থার্টিন পার্সেন্টের মতো তেরো পার্সেন্টের মতো রাইট তো পাওয়ার এনার্জিতে আপনি দেখেন আমার যদি এক্সপোর্টে আমার গ্যাস ডিজারপশন হয় আমার ডেলিভারি হবে আমার সেইটা আবার আমার এক্সপোর্ট ইনকামকে মানে ডিজার্ব করে আমার যে ফরেন এক্সচেঞ্জ বা ব্যালেন্স অফ পেমেন্টের রিকাভারি সেটাকে ডিফিকাল্ট করে তুলবে তাহলে আমাকে সেই জায়গাটায় হয়তো কমানো উচিত ছিল না আবার আমি বলি এই যে বিদ্যুতের দামটা বাড়বে ডাবল হবে চার দফায় এটার কারণটা হলো সাবসিডি কমে যাবে সাবসিডি কমাতে হবে এটা নিয়ে কোনো সন্দেহ নাই কিন্তু সাবসিডিটা কি এই হাই ইনফ্লেশনের সময় ভোক্তা পর্যায়ে উইথড্র না করে ক্যাপাসিটি চার্জ যাদেরকে দিচ্ছি অনেক পয়সাওয়ালা লোকদের সেখান থেকে কমাইলে ভালো হতো না সেটাই তো নিয়ে তো অনেক প্রশ্ন আছে যে এই ভর্তুকি সাবসিডির সুবিধা কারা পায় একদম সাধারণ মানুষ কি এর সুবিধা পায় নাকি পাওয়ারের ক্ষেত্রে এইটি ওয়ান পার্সেন্ট ভর্তুকি যাচ্ছে ক্যাপাসিটি পেমেন্টে ক্যাপাসিটি পেমেন্টস তো কোনো সাধারণ মানুষ পাচ্ছে না মানে এটা পাওয়ার প্ল্যান্ট ওনাররা পাচ্ছে